আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। সবাইকে আমনা প্রিয় মডেল হাই স্কুলের পক্ষ থেকে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাওয়া জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর জ্যামিতি অধ্যায় থেকে সামান্তরিক আঁকা শিখব। আর আমাদের এই জ্যামিতিটি আঁকবে সকলের প্রিয় সুলাইমান স্যার। ওয়েলকাম স্যার। যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তস্থ কোণ 60 ডিগ্রি। সামান্তরিকটি আঁকো এবং ইহার 3টি বৈশিষ্ট্য লিখো। আমরা একটা সামান্তরিক আঁকবো। এই সামান্তরিকের 2টা সন্নিহিত বাহু আছে। কয়টা বাহু? 2টা। একটা হচ্ছে 4 সেন্টিমিটার, আরেকটা কয় সেন্টিমিটার বাবা? 6 সেন্টিমিটার। আরেকটা কোণ আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। একটা কোণ আঁকবো 60 ডিগ্রি। এভাবে আমরা একটা সামান্তরিক আঁকবো। তারপরে এই সামান্তরিকের কি করবো আমরা? 3টা বৈশিষ্ট্য লিখবো, ঠিক আছে না? আচ্ছা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো সামান্তরিক কীভাবে আঁকতে হয়। থ্যাংক ইউ। দেখো, আমরা প্রথমে 4 সেন্টিমিটারের একটা দাগ দিয়ে নিই। এখানে কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আরেকটা কত? 6 সেন্টিমিটার। এটা এটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এটা কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। সিএম মানে সেন্টিমিটার, ঠিক আছে? আর আমরা একটা কোণ আঁকবো, কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি একটা কোণ আঁকবো। দেখো ওই যে কোণটা কীভাবে আঁকতেছি তোমরা দেখো, দেখতে পাচ্ছো সবাই? এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। আচ্ছা, এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা 4 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, আর এখানে আছে 60 ডিগ্রি। এটা দিয়ে আমরা একটা কি আঁকবো? সামান্তরিক আঁকবো। আমরা এখানে একটা দাগ দিয়ে নিই প্রথমে, ঠিক আছে? দেখা যাচ্ছে? আচ্ছা, এটা কত সেন্টিমিটার? এটা হচ্ছে প্রথমে যে জাগটা দিচ্ছি এটা হচ্ছে 6 সেন্টিমিটার। নিচেরটা একটু বড় দিব আমরা। এই যে দেখো এখানে 6 সেন্টিমিটার, আমরা এখানে 6 সেন্টিমিটারের একটা দাগ দিয়ে নিলাম। এটাকে দিলাম এ, আর এটাকে দিলাম কি? বি। এরপরে যে কাজটা করবে, যে এখান থেকে এই মাপটা নিব, ঠিক আছে? এই মাপটা নিয়ে দেখো এখান থেকে আমরা আঁকতেছি। এখানে কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। এই যে দেখো আমরা এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। 4 সেন্টিমিটার, কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এই এখান থেকে মাপ নিয়ে আমরা এখানে ক্রস দিব, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে আমরা 4 সেন্টিমিটারের একটা কি দিব? মাপ দিব। আর এখানে যে 6 সেন্টিমিটার ছিল, এই 6 সেন্টিমিটারের মাপটা এখান থেকে নিয়ে আমরা এখানে ক্রস করে দিব, ঠিক আছে না? এবার আমরা কি করব দেখো, এই দুটোকে আমরা যোগ করে দিব এখান থেকে এরকম করে, এই যেভাবে আমরা যোগ করে দিলাম। এখন এটার নাম দিলাম এ, এটা বি, এটাকে দিলাম কি? সি। আর এটার নাম দিলাম ডি। আমরা এখানে লিখব চিত্রে এ বি সি ডি একটি চিত্রে ABCD একটি কি বলো তো বাবা? সামান্তরিক। দেখো এই সামান্তরিকটা তোমরা একটু আঁকো, তারপরে আমরা এর বৈশিষ্ট্য দুইটা বলে দিব পরে। এখন তোমরা সামান্তরিকটা এঁকে নাও, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। নিচেরটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো এটা 6, এটাও 6, এটা 4, এটাও 4, দুইটা 4, দুইটা 6 সেন্টিমিটার। ওইটা হচ্ছে 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা দাগ, যে কোনো দাগ দিলেই হবে, ঠিক আছে? এখন তোমরা আঁকো। এই যে দেখো, ও এখানে যেই মাপটা নিচ্ছে না, এই যে এখান থেকে ও এটা বড় হয়ে গেছে, এরকম করবে কেন তুমি? এটা এখান থেকে যেই মাপটা নিবে, এই যে এখান থেকে এভাবে ক্রস করে ওই একই মাপ দিয়ে এখান থেকে এদিকে ক্রস দিবে, এখান থেকে এভাবে দাগ দিলেই সে 60 ডিগ্রি হবে। তুমি এখন এখানে দাগ, হ্যাঁ এখান থেকে দাও, এখন এভাবে দিছো না, আবার এই যে এখান থেকে ধরে এখানে ক্রস দাও, তাহলে এখন এই যে এখান থেকে এদিকে দাগ দিলে 60 হবে। এটা মুছে ফেলো, ঠিক আছে? মোছার দরকার নাই। তুমি কী করবে, যে এখান থেকে ধরে, হ্যাঁ এভাবে দাগ দাও, তাহলেই হয়ে যাবে। 6 সেন্টিমিটারের মতো করে একটা দাগ দিয়ে দাও।
ছয় পর্যন্ত। হ্যাঁ, এবার এবার এটা রেখে এই যে এখান থেকে ওই যে পেন্সিল দিয়ে এখান থেকে এই মাপটা নিয়ে এখানে ক্রস দাও, আবার এদিকে ক্রস দাও, নাও এটা নাও, ধরো এটা দিয়ে করো, এইটা আর এইটা আর এইটা আর এটা যোগ করে দাও পেন্সিল দিয়ে, তাইলে হয়ে যাবে। এখন আমরা সামান্তরিকের তিনটা বৈশিষ্ট্য আমরা একটু লিখে দিই, এখন আঁকতে পারবো তো সবাই, তাই না? সামান্তরিকের তিনটা বৈশিষ্ট্য আমি বলে দেই। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। সামান্তরিকের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, ঠিক আছে? এই কয়টা বৈশিষ্ট্য হলো? তিনটা। এই বৈশিষ্ট্যগুলো এখন আমি লিখব। বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান ও সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। দুই নম্বরে সামান্তরিকের চার গুণের সমষ্টি, এই বৈশিষ্ট্যগুলো হয় না, চার গুণের সমষ্টি কত ডিগ্রি বাবা? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের চার গুণের সমষ্টি 360 ডিগ্রি। সামান্তরিকের বিপরীত কোণগুলো, বিপরীত কোণগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর কি? সমান। সবাই বুঝতে পারছ? বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।